আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইমাম হোসেন। আপনারা দেখছেন ইমাম টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল। ইমাম টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, কীভাবে আপনারা একটা সেই কোনো একটা ফিক্সারের আপনাদের কোনো একটা ছবির ফিক্সারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে আমরা আপনাদেরকে নিয়ে যাই মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করবেন এটা দুইভাবে দেখাবো। আমি শুরুতে ক্রোম বাজারে প্রবেশ করলাম। গুগল ক্রোম বাজারে প্রবেশ করে আমরা সার্চ বক্সে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সর্বপ্রথম যে লিঙ্কটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা ওখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা লক্ষ্য করুন আপলোড ইমেজ, আমরা আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করলে আমার গ্যালারিতে নিয়ে আসবে। এখানে আপনারা দেখুন ক্যামেরা ব্রাউজ, ক্যামেরা দিয়ে আমরা সরাসরি ফিক্সার তুলে সঙ্গে সঙ্গে রিমুভ করতে পারবো। আর ব্রাউজে ক্লিক করলে আমার গ্যালারি ওপেন হবে। এবার আমি উপরে বাম দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করে এবার আমি ক্যামেরাতে ক্লিক করলাম। এখান থেকে আমি যে ফিক্সারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওই ফিক্সারটা সিলেক্ট করব। তাহলে আমি এই ফিক্সারটা এখানে সিলেক্ট করলাম। দেখুন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এই আমার ফিক্সারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন আমার ফিক্সারটার উপরে ডান দিকে এডিট একটা অপশন আছে, এডিট, এ আমি এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডওয়ালা আমাকে ফিক্সারেরা শো করতেছে। আপনারা লক্ষ্য করুন, মনে করেন আমি এই ফিক্সারটা দিনই, এই ব্যাকগ্রাউন্ডের ফিক্সারটা দিনই এখানে ক্লিক করলাম। এ দেখুন আমার ফ্যাশন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। যদি এই ফিক্সারটা নিই, দেখুন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি এই ফিক্সারটা নিই কি, এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন কীরকম লাগে। আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নিয়ে এবার আমি সেভ করব। সেভ করার জন্য উপরে ডান দিকে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন ডাউনলোড ইমেজ, ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করে এবার নিচে ডান দিকে ডাউনলোড ক্লিক করলাম। আমার ফিক্সারটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি ফিক্সারটা গ্যালারিতে খুঁজে পাবো। এবার আমি দেখাবো অন্যভাবে কীভাবে আপনারা ফিক্সারের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিবেন। আবার আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। এখানে দেখুন আমার ফিক্সারটা কেন আছে। আপলোড ইমেজে ক্লিক করে আবার ব্রাউজ ক্লিক করলাম। ব্রাউজ ক্লিক করে আবার উপরে ডান দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ফিক্সারে গেলাম। গিয়ে এখানে আমি ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরা থেকে একটা ফিক্সার আমি সিলেক্ট করলাম। আমি আবার আগের ফিক্সারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ফিক্সারটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। দেখুন ফিক্সারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, আবার রিমুভ হয়েছে। এবার আমি উপরে দেখুন উপরে ডান দিকে কর্নারে ওয়ান লেখা আছে, আমরা এই ওয়ানের উপর ক্লিক করব। এই ওয়ানে ক্লিক করলাম। ওয়ানে ক্লিক করলে এরকম আসবে।
আসার পর উপরে একদম উপরে নিউ ট্যাব আছে, আমরা নিউ ট্যাবে ক্লিক করব। নিউ ট্যাবে ক্লিক করলাম, নিউ ট্যাবে ক্লিক করে এবার আমি এখানে আবার নতুনভাবে ট্যাব ওপেন হবে, এখানে আমি লিখব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখলাম। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমাদেরকে এখানে শো করবে, বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আমাদেরকে এখানে শো করবে, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখানে নিতে পারবেন। এখন আমি ইমেজ থেকে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করে ধরে রাখতে হবে, ধরে রাখার পর এখানে একটা অপশন আসবে, এখানে আমি ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমি আবার এখানে টু আছে উপরে, টু অপশন, এই টুতে ক্লিক করলাম। টুতে ক্লিক করে আমি আবার এই যে প্রথম ট্যাপের যে প্রথম ট্যাপটা ওপেন করেছিলাম, আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, ওই ব্যাকগ্রাউন্ডে ওই ছবিতে ক্লিক করলাম। ওই ট্যাবে ক্লিক করে এবার আমি আগের মতো এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলে আবার আমাকে এভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবে। তা আমি যেহেতু আমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, এখান থেকে অ্যাড করবো না, তাই আমি এখানে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখুন ক্লিক করে এবার ব্রাউজে ক্লিক করলাম। এই কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিব। আমি আবার তীর লাইনে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার ফটোতে ক্লিক করলাম, ক্লিক করে এবারে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি আপনারা দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে দিব। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে ফেলেছি। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে এবার আমি এটা আবার সেভ করব। আবার সেভ করার জন্য উপরে এখানে তীর চিহ্ন আছে ডান দিকে, তীর চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করে আমি ডাউনলোড ইমেজ ক্লিক করলাম, ডাউনলোড ডাউনলোড করে ফেললাম। এবার আমি এখান থেকে বেরিয়ে যাই, দুইটা পিক্সেল আমি আপনাদেরকে দেখাই। এবার আপনারা দেখুন এ আমি ফটোতে গেলাম, কেন অ্যালবামে গেলাম, গিয়ে লাস্ট 30 ডেজ, এই দুইটা পিক্সেল দেখুন, এই একটা পিক্সেল, এবার আরেকটা পিক্সেল দেখুন এই পিক্সেল। প্রিভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্রিভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, খোদা হাফেজ।